গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে থার্টি ফার্স্ট মে টু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে দেখো আজকে এই ক্লাসটার পর সাতটার সময় তোমাদের রয়েছে সাইক্লোনের একটা ক্লাস অর্থাৎ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কিভাবে হয় কিভাবে নামকরণ করা হয় ঘূর্ণিঝড়গুলোর বা এই ঘূর্ণিঝড় গুলোর আপডেটেড যা যা আমাদের রয়েছে দু পর্যন্ত এগুলো সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য নিয়ে ক্লাসটা করবো আমি কে স্টাডিতে এটা স্ট্র্যাটেজিক এর ছেচল্লিশ নম্বর ক্লাস হবে তো এটা তোমরা সবাই করে নেবে সাতটার সময় টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে সাড়ে আটটার সময় তোমাদের ম্যাথের একটা প্র্যাকটিস ক্লাস যেরকম হয় প্রত্যেকদিন লাইভ দশটার সময় তো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলেই দেওয়া হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি রিলেটেড তোমাদের এটা অ্যাকচুয়ালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই ক্লাসগুলো স্টার্ট করা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ডিটেল ক্লাস কোথাও নেই তোমাদের এটা তোমরা অনেকদিন ধরেই বলছিলে আমিও দিন ধরে তোমাদের ট্রাই করার ট্রাই করছিলাম করানোর জন্য তো ফাইনালি একটা ক্লাস তোমাদের আজকে দেবো দশটার সময় সবাই অবশ্যই দেখো রেসপন্স ভালো হলে পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা করা কভার করাবো এগারোটার সময় ডাব্লিউ বিবি কেপি ইংলিশ ক্লাস তোমাদের যেরকম কে স্টাডিতে হচ্ছে সেটা হবে ছটার সময় ডাব্লিউ বিবি টেস্ট এগুলো সবকটাই লাইভ ক্লাস আর আজকে সন্ধ্যাবেলা সাতটায় পিএসি জি কে লাইভই হবে সব লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা ক্লাস করে নেবে আর পরিবর্তন ব্যাচ অফারটার তোমাদের ভ্যালিডিটি শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা যদি জয়েন করতে চাও এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস এবং তোমাদের এখানে মানে পুরো চ্যাপ্টার ওয়াইজ সব টেস্ট তার সাথে টেস্ট সবকিছু যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ছাড়াও আরো কিছু জানার থাকলে এই নাম্বারে নিও তাড়াতাড়ি যেটা দেখবো আমরা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন রাকেশ রঞ্জন এই রাকেশ রঞ্জন উনিশশো বিরানব্বই ব্যাচের আইস একজন তো স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছে এই স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এটা হচ্ছে ভারত সরকারের অধীনস্থ একটা সংস্থা যেটা ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ এবং এর অধীনস্থ অফিস আর সংস্থাগুলোতে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করে তারপরে হচ্ছে রুদ্রম টু কোন ধরনের ক্ষেপণাস্ত্র রুদ্রম টু এটা হচ্ছে একটা এয়ার টু সার্ফেস মিসাইল ঠিক আছে ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমাদের ডিআরডিও দেশীয়ভাবে এটাকে তৈরি করেছে অ্যান্টি রিডিসের মিসাইল একটা রুদ্র আঠাশে মে দু হাজার চব্বিশ তারিখে উড়িষ্যার উপকূলে ভারতীয় বিমান বাহিনীর এসিউ থার্টি এম কে ওয়ান যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটা সফলভাবে নিক্ষেপ করা হয়েছিল তোমরা এই মিসাইল রিলেটেড এর টেকনোলজিগুলো কিভাবে কোন মিসাইল মানে চলে কোন মিসাইলের কি ধরনের কাজ কী কী মিসাইল রয়েছে আমাদের এখনো ইন্ডিয়া এই ধরনের যদি তোমরা কোনো জি ক্লাস চাও তাহলে এই চ্যানেলেই পাবে গিয়ে লেখো মিসাইল নলেজ অ্যাকাউন্ট বললেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে দেখে নেই ওখানে আমি মিসাইল নিয়ে যাবতীয় জিনিস করেছি একটু পুরোনো ভিডিওটা একদম আপডেটেড জিনিসগুলো পাবে না কিন্তু মিসাইল নিয়ে পুরো অনেক কিছু তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো এই রুদ্রম টু এটা রুদ্রম ওয়ান বলে একটা আগে বেরিয়েছিল ঠিক আছে তো সেই মিসাইলটার একদম লাস্ট একটা আপডেট সর্বশেষ এবং আপগ্রেডেড একটা ভার্সন 2020 কুড়ি সালের অক্টোবরে এস এম থেকে পরীক্ষা করা হয়েছিল তো এটা একটা আবারও বলছি এয়ার টু সার্ফেস একটা মিসাইল ঠিক আছে যুদ্ধ বিমান থেকে এটা কোনো লক্ষ্য বস্তুকে লক্ষ্য করে মানে লক্ষ্য করা যায় যুদ্ধ বিমান থেকে সরাসরি নিক্ষেপ করা যায় আর এই ক্ষেপণাস্ত্রটা একটা কঠিন সুপারসনিক ক্ষেপণাস্ত্র কঠিন চালিত সুপার্সনিক ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল ডিআরডিও রুদ্রম টু এই ক্ষেপণাস্ত্রটাকে কুড়ি কেজির পেলোড বহন করতে পারে এরকমভাবে ভাবে বানিয়েছে আর সর্বোচ্চ ছ হাজার সাতশো একানব্বই কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটা তিন থেকে পনেরো কিলোমিটার উচ্চতা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে তারপরে প্রতি বছর বিশ্ব ক্ষুধা দিবস বা ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালন করা হয় বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয় টোয়েন্টি এইট মে আঠাশে মে প্রত্যেক বছর আঠাশে মে বিশ্ব ক্ষুধা দিবস পালিত হয় এই বিশ্ব পুদা দিবস হল দ্য প্রজেক্টের একটা উদ্যোগ যেটা প্রথম দু সালে শুরু হয়েছিল সারা বিশ্বে বহু মানুষের নীরব সংগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এইটা পালিত হয় থিম ছিল এবারে দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড হাঙ্গার ডে ট্রাইভিং মাদার স্ট্রাইভিং ওয়ার্ল্ড ট্রাইভিং ঠিক আছে ডবল হয়ে গেছে ওয়ার্ল্ড তারপরে ডিআরডিওর চেয়ারম্যানকে যার মেয়াদ এক বছর বাড়ানো হচ্ছে রিসেন্টলি আমরা জানি ডাক্তার সমীর ভি কামাত রয়েছেন ডিআরডিও চেয়ারম্যান তো ওনার মেয়াদ আরো এক বছর বাড়ানো হলো কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত করেছে ডাক্তার সমীর ভি কামাতের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে সরকারি আদেশ অনুসারে ডাক্তার কামাত একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত এখনো পর্যন্ত মানে পরের বছর একত্রিশে মে পর্যন্ত ইনি ডিআরডিও প্রধান হিসেবে থাকবেন ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি এইটে এ সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে ইন্ডিয়ার তারপরে ভারতের সেনাবাহিনী হাইড্রোজেন ফুয়েল সেল বাসের জন্য কার সাথে চুক্তি করেছে আইও এর সাথে চুক্তি করেছে ইন্ডিয়ান আর্মি হাইড্রোজেন ফুয়েল সেল বাসের জন্য সবুজ আর টেকসই পরিবহন সমাধানের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল বাস প্রযুক্তি পরীক্ষা চালানোর জন্য ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তিটা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালের তিরিশে জুন এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে এবং চেয়ারম্যান রয়েছেন শ্রীকান্ত মাধব বৈদ্য তারপরে প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত পর্বতারোহী একই দিনে মাউন্ট এভারেস্ট আর মাউন্ট লোটসে চড়ার প্রথম ব্যক্তি ইতিহাস মানে প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস সৃষ্টি করেছে এনার নাম সত্যদীপ গুপ্ত যিনি একই দিনে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোটসে চলেছেন ভারতের সত্যদীপ গুপ্ত প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এবং মাউন্ট লোডসে এটা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ এক মৌসুমে দুবার আরোহণ করেছিলেন তিনি এগারো ঘন্টা পনেরো মিনিটে মাউন্ট এভারেস্ট থেকে মাউন্ট লোডসে ভ্রমণকারী প্রথম ভারতীয় হওয়ার রেকর্ড করেছে এই লোডসে নেপাল আর চীনের তিব্বতে স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে হিমালয় পর্বতমালার মধ্যে রয়েছে এটা তিনটে চূড়া নিয়ে গঠিত যার মধ্যে সর্বোচ্চটা হচ্ছে সাতাশ হাজার নশো চল্লিশ ফুট মানে আট হাজার পাঁচশো ষোলো মিটার আর এটা হচ্ছে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ নেক্সট সম্প্রতি কোথায় পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায় কাজাকিস্তান আর অস্ট্রেলিয়া সহ সভাপতিত্বে আই এ ইএ টু জিরো টু ফোর এর পৃষ্ঠপোষকতায় ভিয়েনায় পারমাণবিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে এই বর্তমান সম্মেলনে একশো তিরিশটা দেশের পররাষ্ট্র জ্বালানি আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ছিল মানে এইসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা ছিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেছিল আর এর উদ্দেশ্য ছিল এম ছিল টু অ্যাক্সেলারেট অ্যান্ড এনলার্জ দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাটমিক এনার্জি টু পিস হেলথ এন্ড প্রসপেরিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কি দেখো আইএ এটা সম্পর্কে একটু দেখে নিই এটা হচ্ছে একটা আন্তঃসরকারি সংস্থা যেটা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উন্নীত করতে এবং পারমাণবিক অস্ত্র সহ যে কোনো সামরিক উদ্দেশ্যে এর ব্যবহারকে বাধা দিতে চায় এটা উনিশশো সালে জাতিসংঘের মধ্যে বিশ্বের অ্যাটমস ফর পিস সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা ইউএনজিএ ইউএনএসসি উভয়কেই রিপোর্ট করে এবং অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের অফিসে সদর দপ্তরটা রয়েছে দু সালে এটা একটা নিরাপদ এবং শান্তিপূর্ণ বিশ্বের জন্য কাজ করার জন্য নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিল আর আইএ এর একশো আটাত্তরটা সদস্য রাষ্ট্র রয়েছে ভারত এটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারপরে সম্প্রতি কোন ভারতীয় শান্তি শান্তিরক্ষী ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট ফর টু থ্রি পেয়েছেন রাধিকা সেন ইউনাইটেড নেশনস মিলিটারি ফর টু থ্রি পেয়েছেন আহ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আমাদের মেজর রাধিকা সেন আগামী তিরিশে মে তার হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে রয়েছেন এখন গুতেরেস তিনি পুরস্কারটা তুলে দেবেন রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা হিসাবে মহিলা আর নাবালিকাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তার ভূমিকার জন্য সালে পঙ্গোয় তার আগে একজন আহ ভারতীয় মহিলাই পুরস্কার পেয়েছেন মেজর সুমন গাওয়ানি তারপরে পি এল এফ এস সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য শীর্ষস্থানে কেরালা রয়েছে পিএলএফএস এর সার্ভে অনুযায়ী পরিসংখ্যান মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ স্টেস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন দ্বারা প্রকাশিত পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এটাকেই পিএলএফ সার্ভে বলছি আমি তো এই তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মার্চের মানে ত্রৈমাসিকে পনেরো থেকে উনত্রিশ বয়সী উনত্রিশ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে কেরালা রাজ্যে সর্বোচ্চ বেকারত্বের হার সর্বোচ্চ মানে কেরালা রাজ্যে সর্বোচ্চ বেকারত্ব রয়েছে আর দিল্লিতে রয়েছে সব হর্বনিম্ন আমি এখানে পুরো একটা দেখো তোমাদের চার্ট দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে কেরালাটা সব থেকে বেশি আর লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট যদি দেখি দিল্লিতে এখানে আমাদের হয়ে যাচ্ছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ইন্টারনেস থাকলে বাদ বাকি ডাটাগুলো এখান থেকে দেখে নেবে আচ্ছা এবারে দেখো মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়ন রয়েছেন রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান লোকনৃত্য তোমার কথাকলি রয়েছে ক্লাসিক্যাল ডান্স এছাড়া উট্টাম থুলাল মোহিনী আট্টাম কাইকর্তি ন্যাশনাল পার্ক এখানে রয়েছে আনামোদি ন্যাশনাল পার্ক ম্যাথি কেটার ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি পম্পাদু এগুলো উৎসব হচ্ছে তোমার ওনাম খুব বিখ্যাত উৎসব এর উত্তরে কর্ণাটক রয়েছে পূর্বে আর পশ্চিমে আরব সাগর আর উত্তর পশ্চিম উপকূলে পুডুচেরি রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম নেক্সট ভারতের রূপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে কোন দেশ সেখানে রূপে সার্ভিস লঞ্চ করতে চলেছে দেখো এটা করছে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্র নামে এবং ঐতিহাসিকভাবে মালদ্বীপ দ্বীপপুঞ্জ নামে পরিচিত ভারত মহাসাগরে দক্ষিণ এশিয়ার একটা দেশ এবং দ্বীপ রাষ্ট্র এটা যার রাজধানী মালে কারেন্সি বা মুদ্রা হচ্ছে মালদ্বীপের রুপিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিবেহি আর রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ তারপরে বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর টোয়েন্টি নাইন্থ মেতে আহ হজমজনিত রোগ বা ব্যাধি সম্পর্কে জনসাধারণের কাছে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর উনতিরিশে মে বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবসটা পালন করা হয় থিম কি ছিল ইয়োর ডাইজেস্টিভ হেলথ মে এটা প্রায়োরিটি তারপরে আন্তর্জাতিক এভারেস্ট দিবস ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে পালন করা হয় টোয়েন্টি নাইনথ মে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত এটা নেপাল আর তিব্বতের সীমানায় রয়েছে তিব্বতে মাউন্ট এভারেস্টকে বলা হয় চমলুং মা যার অর্থ বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী আর নেপালে এটা সাগর মাথা নামে পরিচিত আঠেরোশো সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে শিখরটার উচ্চতা পরিমাপ করেছিলেন আর এই পর্বত শৃঙ্খড়ার তখন নাম করা হয়েছিল পিক ফিফটিন তারপর আঠেরোশো সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এটার নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার বা উনত্রিশ হাজার জিরো মানে উনত্রিশ হাজার একত্রিশ দশমিক ছয় নয় ফুট নেপালের তেনজিং নর্গে আর নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি তেনজিং নর্গে আর এডমন্ড হিলারি এরা উনিশশো তিপান্ন সালের উনত্রিশে মে প্রথম মানুষ হিসাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন এই দিনটাকে স্মরণ করে প্রতি বছর আন্তর্জাতিক এভারেস্ট দিবসটা পালন করা হয় 2008 আট সালে পর্বতারোহী হিলারি মারা যাওয়ার পর থেকে নেপাল এই দিনটাকে পালন করার কথা ঘোষণা করেছিল তারপর থেকে এটা পালন করা হচ্ছে ভারত সরকার সালে তার তেনজিং নর্গের জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়ার সময় দেওয়া হয় মাউন্ট এভারেস্টের আরোহণকারী প্রথম নারী ছিলেন জাপানের জুনকো তাবি ষোলোই মে উনিশশো পঁচাত্তর সালে শিখরে আরোহণ করেছিলেন আহ মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রীপাল পাল নাইনটিন এইটি ফোরে তিনি এই এভারেস্ট আরোহণ করেছিলেন প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব টুতে একবার আর নাইনটিন এছাড়া এভারেস্ট আরোহণ করা বিশ্বের প্রথম এমপুটি হলেন অরুণিমা সিনহা দু তেরো সালে এভারেস্ট আরোহণ করেছিলেন মাউন্ট এভারেস্ট আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে মালাবাদ পূর্ণা দু সালে তিনি এভারেস্ট আরোহণ করেছিলেন যখন তার বয়স ছিল তেরো বছর এগারো মাস আর সবচেয়ে বয়স্ক মহিলা মাউন্ট রিসেন্টলি এটা হলো এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই মিলে কোন আন্দোলন শুরু হয়েছিল এর উত্তর আমাদের ভারত ছাড়ো আন্দোলন হবে ইলবার্ট পিল আন্দোলন কবে হয়েছিল এটা হয়ে যাবে আঠারোশো তিরাশিতে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন সময়কালকে জাতীয় কংগ্রেস নরমপন্থী পর্ব বলা হয় আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে আঠারোশো পঁচাশি সালে কোন শহর এটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এই দুটো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিন যারা যারা রয়েছে করার চেষ্টা করবে থার্টিএ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর কোয়েশ্চেন কোন আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম মর্যাদাপূর্ণ জিরো বেস্ট টু ল্যান্ড পুরস্কার অর্জন করেছে তিরুমানন্দপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিলিতে কোন বিশ্ববিদ্যালয় দ্বারা বিশ্বের সর্বোচ্চ মানমন্দির মন্দির উদ্বোধন করা হয়েছে টোকিও কোন রাজ্য সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ বাধ্যতামূলক করেছে কর্ণাটক তেরো দিনে তিনবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলাকে পূর্ণিমা শ্রেষ্ঠা অ্যালামাই হেলিনা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে চাঁদ কোন রাজ্য সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্যের বিক্রয় উৎপাদন আর বিতরণ নিষিদ্ধ করেছে তেলেঙ্গানা সম্প্রতি বিশ্বের প্রথম হান্ড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল কলম কোন দেশে চালু হয়েছে ভারত সম্প্রতি অটোমেকার সিট্রোয়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে তো এই সিট্রোয়েন কোন দেশের কোম্পানি ফ্রান্স সম্প্রতি খবরে দেখা গেছে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা খেলোয়াড় দীনেশ কার্তিক আইপিএল দু হাজার চব্বিশে তিনি কোন দলের হয়ে খেলেছিলেন আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস কবে পালিত হয় মে এটা পালন করা হয় এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও নেক্সট ক্লাসগুলো সব টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রামে তোমরা গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট নামটা ওখান থেকে গিয়ে জয়েন করো আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে সবার সাথে